নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগত আমরা আজকে ওয়ার্ল্ড ক্লাসিকের আলোচনায় রেখেছি দ্য নেমস দা বললে ভুল হবে নেমস নেমস একটি কবিতা এটি একটি বিখ্যাত কবিতা যেটি লিখেছেন ডেরিক ওয়ালকট ওকে এই নেমস কবিতাটি পোস্ট কলোনিয়াল লিটারেচার এর অন্তর্ভুক্তি এবারে পোস্ট কলোনিয়াল লিটারেচার কী দেখো পোস্ট কলোনিয়াল এই কথাটির মধ্যেই কিন্তু রয়েছে অনেক তথ্য আমাদের ইংরেজি সাহিত্য বা আমাদের এই সাহিত্যের কথা যেটা বলছি সেখানে এই কলোনিয়াল পিরিয়ড বা ঔপনিবেশিক টাইম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে তার প্রভাবে অনেক সাহিত্য রচনা হয়েছে এবং তার ভূমিকা যথার্থ আমাদের ভারতবর্ষ এটিও একটা সময় কারোর কলোনি ছিল বিশেষ করে ইংরেজদের তাই না সেই সতেরোশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল অবধি তো শুধু ইংরেজরা নয় আমাদেরকে পর্তুগিজরাও আমাদেরকে লুণ্ঠন করেছে তো এই রকম প্রত্যেক দেশ আমরা দেখেছি অধিকাংশ দেশ বিশেষ করে পূর্বের দেশগুলি অর্থাৎ ইস্টার্ন কান্ট্রিজগুলি নট ইউরোপিয়ান কান্ট্রিজ ইস্টার্ন কান্ট্রিজগুলি অধিকাংশভাবেই তারা কিন্তু কোনো না কোনো সময়ে কোনো সুপেরিয়র কান্ট্রি অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিজের দ্বারা তারা কিন্তু একটা সময় লুণ্ঠিত হয়েছে তো এই কলোনিয়াল পিরিয়ডের পরবর্তী সময়কে বলা হয়ে থাকে পোস্ট কলোনিয়াল পিরিয়ড যেটা টাইম পিরিয়ড ওয়াইজ বাট আমরা ধরতে পারি যে সমস্ত কলোনিং বা যে সমস্ত কান্ট্রিগুলি একদা একটা সুপিরিয়র কান্ট্রির আন্ডারে ছিল সেই দেশের লেখা যেগুলি ইংরেজিতে লেখা সেগুলিকে পোস্ট কলোনিয়াল লিটারেচার বলা হয়ে থাকে ক্লিয়ার এবার এই নেমস কবিতাটি লিখেছেন কে লিখেছেন আমি অলরেডি বলেছি ডেডেক ওয়ালকট তিনি হচ্ছেন সেন্ট লুসিয়ান কবি শুধু কবি নন তিনি একাধারে নাট্যকারও ছিলেন তোমরা নিশ্চয়ই জানো যে এই সেন্ট লুসিয়া এটি কিন্তু আমাদের ওয়েস্ট ইন্ডিজ ওই পড়ে বিশেষ করে সেখানে এই ক্যারিবিয়ান আইল্যান্ড বলে তার মধ্যে অন্তর্গত এই ক্যারিবিয়ান আইল্যান্ড আসলেগুলো একটা স্বতন্ত্র কান্ট্রি বলবো না এখানে প্রায় অনেকগুলি দ্বীপ আছে এই দ্বীপগুলি একটা সময় কী করত এই যে আমেরিকা ইন্ডিয়া যে সমস্ত কান্ট্রিগুলি ইউরোপিয়ান কান্ট্রিদের আন্ডারে ছিল দখলে ছিল সেখানকার মানুষদেরকে নিয়ে আসা হতো এবং এই সমস্ত ক্যারিবিয়ান আইল্যান্ডে তাদেরকে কাজে লাগানো হতো এবং এইভাবে তাদেরকে এখানে বসতি স্থাপন করাতে হতো একটা নতুন জায়গায় তো এই কবিতায় তার কিন্তু প্রভাব রয়েছে আমরা যে জায়গার কথা বলছি অর্থাৎ সেন্ট লুসিয়া সেই সেন্ট লুসিয়া দেশটি উনিশশো সালে তারা স্বাধীন হয় তার মানে আমরা যে সময়ে এটি এই কবিতাটি লেখার কথা বলছি এটা এই কবিতাটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে তারই একটি অ্যান্থোলজি শ্রী গ্রেপস কার ডেরেকালকচ ডেরেক গুয়ালকুড়ের সম্পর্কে একটু বলি ডেরেক গুয়ালকুরের জন্ম উনিশশো সালে এবং তিনি একাধারে দুর্দান্ত একজন কবি যেমন নাট্যকারও তেমন তবে তার জীবনের একটা বিশেষ পর্যায় ছিল হোমারিক লিরিকে লেখা হোমারিক এপিকে লেখা একটি কবিতা যার নাম ছিল ওমেরস যার জন্য তাকে আমরা অধিকভাবে চিনি তবে সব থেকে বেশি চিনি কারণ উনিশশো সালে তিনি সব থেকে সাহিত্যের বড় সম্মান পেয়েছিলেন আমাদের যেটা রবি ঠাকুর পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে তিনি পেয়েছিলেন উনিশশো সালে তিনি এটা হচ্ছে নোবেল পুরস্কার তাছাড়া তিনি আরও অন্যান্য পুরস্কারও পেয়েছিলেন বিশেষ করে ওবি অ্যাওয়ার্ড বলে একটা বিখ্যাত অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন যেটা তার নাটক ড্রিম অন দ্য মাঙ্কি আইল্যান্ড খুব গুরুত্বপূর্ণ নাটক ওটাও কিন্তু খুব বিখ্যাত একটি নাটক তাছাড়া তিনি টিএস এলিয়েট প্রাইজ উনিশশো সরি দু বা দু এগারো সাল নাগাদ তিনি একটু এই পুরস্কারটাও পেয়েছিলেন কবিতার জন্য তো লোকটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বলতে পারি তিনি একজন প্যাট্রিওটিক পোয়েট তিনি একজন দেশাত্মবোধক কবি আমরা যেরকম কাজী নজরুল ইসলামকে বলে থাকি তিনিও তেমন এই কবিতার বাদে তার আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে আফার ক্রাই ফ্রম আফ্রিকা তো আলো এটাকে নিয়ে আলোচনা করি তবে আরেকটি তথ্য দিয়ে দিই তোমাদের যে এই কবিতাটি নেমস এই কবিতাটি তারই একজন সহ কর্মী বলতে পারি বা সমগোত্রীয় কবি ব্র্যাথওয়েট অর্থাৎ সেই ব্র্যাথওয়েটকে উদ্দেশ্য করে তিনি কিন্তু এই কবিতাটি লিখেছেন তাকে ডেডিকেট করেছেন ফর এডওয়ার্ড ব্র্যাথওয়েট অর্থাৎ একটু আগে যে বলছিলাম যে কবিতাটি তিনি ডেডিকেট করেছেন উৎসর্গ করেছেন কাকে তার বন্ধু কবি এডওয়ার্ড ব্র্যাথওয়েটকে এবারে এই কবিতাটি একটা দীর্ঘ কবিতা কারণ এটি দুটি সেকশন রয়েছে একটি সেকশন প্রায় পঁয়ত্রিশ লাইনের মতো আর প্রায় তার থেকে আরও বেশি নিয়ার অ্যাবাউট থার্টি নাইন থার্টি নাইন হ্যাঁ থার্টি নাইনের মতো তো মোট মিলিয়ে প্রায় আশিরও বেশি লাইন অর্থাৎ চুরাশি লাইন মতো তাই এটি একটা দীর্ঘ কবিতা তাই আমার জানি আলোচনার টাইম লাগবে তাই তবু বলবো একটু ধৈর্য ধরে শোনো আমি চেষ্টা করব তোমাদের কনসেপ্টগুলোকে বুঝিয়ে দেওয়ার তো কবিতা শুরুর আগে যে পয়েন্টগুলো আমি বলেছিলাম যে যে এই কবিতাটি এমন একটা সেটিংয়ে হচ্ছে অর্থাৎ সেন্ট লুসিয়া জায়গাতে হচ্ছে তার মানে ওই পার্টিকুলার এরিয়ার একটা হিস্ট্রি এখানে লুকিয়ে রয়েছে এটা একটা দেশাত্মবোধক কবিতা তাই না তাই এখানে আমরা মূলত দুটি ইমপ্যাক্ট সব থেকে বেশি পাবো একটা হচ্ছে তৎকালীন সময়ে যে ভাষা একটা জাতির উপর চাপিয়ে দেওয়া হচ্ছিলো সেই ভাষা নিয়ে আরেকটি ছিল নিজের জাতি নিজের একটা জাতি সেই জাতিকে ছেড়ে যখন একজন ব্যক্তি অন্য একটা জাতিতে যে জাতি আবার মিক্সড ব্রেড সেখানে সব ধরনের মিশ্রণ সেরকম একটা জাতিতে গিয়ে বা একটা অবস্থায় বা জায়গায় গিয়ে নিজেকে বসতি স্থাপন করা সেখানকার জায়গার সাথে মানিয়ে চলা কতটা কঠিন তো সেটা নিয়ে এই মূলত হচ্ছে এই কবিতা ঠিক আছে তো শুরু করছি দেখো মাই রেস বিজ্ঞেন অ্যাজ দ্য সি বিজ্ঞান ওকে এখানে মাই রেশ বিজ্ঞান দ্যাট মিন নিজের যে জাতি অর্থাৎ নিজে কবি একজন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উত্থিত হয়েছে নিজে আসেনি তার পূর্ব জেনারেশন অর্থাৎ এই যে সময়কালটা হচ্ছে ঠিক সিক্সটিন সেঞ্চুরি যখন রানী এলিজাবেথ যখন তিনি সিংহাসনে ছিলেন ঠিক সেই সময় থেকে তখন সে এক্সপ্লোরেশন শুরু হয় তোমরা জানো যে সমুদ্রকে তারা প্রথমে তাদের যাত্রাপদ হিসেবে পালন করে এবং আমরা জানি যে কীভাবে ভাস্কো দাগামা কলম্বাস একে একে বেরিয়ে গিয়েছিল যখন তারা নতুন নতুন ল্যান্ড আবিষ্কার করলো তখন কিন্তু সেই সমস্ত জায়গায় মানুষরা যারা একটু সেখানকার মানুষের বা রুলারদের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে নিয়ে আসা হতো এই পার্টিকুলার ল্যান্ডগুলোতে এবং সেখানে তাদেরকে নির্বাসিত করা হতো বিভিন্ন কাজে যুক্ত করা হতো ঠিক আছে সেই রকমভাবে বলছেন যে আমার রেসটা শুরু হয়েছে মাই রেস বিগেন অ্যাজ দ্য সি বিগেন অর্থাৎ কবি এখন একেবারে ভুলে গেছেন কবে আদৌ শুরু হয়েছে তাদের এই জাতি অর্থাৎ তাদের জাতি শুরু হওয়ার যে সেই সময়টা তিনি এখন পুরোপুরি ভুলে গেছেন তিনি বলছেন এটা অনেক আগে হয়েছে অর্থাৎ এই শোষণ তোষণ অনেক আগে থেকেই চলছে তাদেরকে অনেক আগে থেকেই রকম একটা টর্চার লাইফ রাখা হয়েছে যেরকম একটা সমুদ্রের সূচনা আমরা নিজেরা বলতে পারি না আমাদের পূর্ববর্তী জেনারেশন বলতে পারে না ঠিক একই রকমভাবে এখানে কবি অনিশ্চিত প্রথম লাইনে সেই অনিশ্চয়তাটাকে আমাদের সামনে তুলে ধরছে উইথ নো নাউন্স অ্যান্ড উইথ নো হরাইজান আমরা যখন এখানে আসি এবং যখন পৌঁছেছি আমাদের যখন যে শুরু হচ্ছে সেই সময় আমাদের যে আমরা কোন জাতি কোন ধর্মে কোন বর্ণে এটা কিন্তু আমাদেরকে কোনো নাম দেওয়া হয়েছিল কারণ আমি যে জায়গায় ছিলাম বা আমরা যখন একটা জায়গায় থেকে থাকি সেটা একটা পরিবারের সাথে একটা গোষ্ঠীর সাথে একটা গ্রাম একটা শহর একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট কান্ট্রি হতে পারে কিন্তু এখানে যখন চলে আসি আমাকে শুধু নিয়ে আসা হয়েছে এবং শুধু আমি নয় অন্যান্য দেশ থেকে অন্যান্য জায়গা থেকে আনা হয়েছে তাই এখানে সবাই যেন একটা মিক্সড ব্রেড সবাই যেন একটা মিক্সচার হয়ে গেছি আমাদের নির্দিষ্ট কোনো নাম নেই অ্যান্ড উইথ নো হরাইজান এবং আমাদের নিজস্ব কোনো সীমা নেই আমি যখন বাড়িতে ছিলাম বা আমার যখন পূর্বের যে জায়গায় আমি থাকতাম সেই জায়গায় একটা নির্দিষ্ট সীমা ছিল কিন্তু এখানে সীমাহীন উইথ নো হরাইজান এটা একটাও অর্থ হতে পারে বা আইল্যান্ড যেহেতু সেখানে দ্বীপ তাই দ্বীপের চারদিকে শুধু সমুদ্র আর সমুদ্র এটাও একটা মিনিং হতে পারে উইথ পেবলস আন্ডার মাই টাং উইথ ডিফারেন্ট ফিক্স অন দ্য স্টার্স এবং তখন আমাকে ভাষা শিখতে হতো কারণ হচ্ছে আমি তো শুধু এখানে একা নেই আমি এখানে আমি বলছি এখানে তার পূর্বশুরির কথা এক আমি বলছি যারা সেখানে ছিল তাদের তো বিভিন্ন জায়গা থেকে এসছে তাই একে অপরের সাথে কথোপকথন করতে হবে কিন্তু কথোপকথন কিভাবে করবে তার ভাষা আরেকজনের ভাষা সব তো ডিফারেন্ট তাই সেই সময় তারা যে ভাষা ব্যবহার করতো সেই ভাষাটাও নিজেদের নয় কারণ তাদের উপর চাপিয়ে দেওয়া হতো নতুন ভাষা নতুন ল্যাঙ্গুয়েজ সেটা ছিল কলোনাইজারদের ভাষা যদি ফ্রেঞ্চ হয় ফরাসি ভাষা যদি ইংলিশ হয় ইংলিশ ভাষা আর সেই ভাষাগুলি তাদের যেহেতু ন্যাটিভ নয় তাদের যদি মাদার নয় তাদেরকে কষ্ট করে শিখতে হতো তাই বলা হতো যে তারা যেন জিভের নিচে নুড়ি পাথর রেখে শিখছে এবং এই যন্ত্রণা কতটা কষ্টদায়ক তা কিন্তু একমাত্রই যারা এই রকম ফেজ দিয়ে অতিক্রান্ত করে গেছে তারাই বলতে পারে আর সেই সময় এইরকম অসহায় অবস্থায় তাদের কাছে কেউ নেই তাদের কাছে শুধুমাত্র যেন মনে হতো এই যেন নীরবে সহ্য করার মতো তাই বলতো যে আকাশে তারার দিকে তাকিয়ে থাকতে হতো অসহায়ভাবে উইথ এ ডিফারেন্ট ফিক্স অন দ্য স্টারস বাট নাও মাই রেস ইজ হেয়ার কিন্তু কবি এখন বলছে কি পরিবর্তন বা হয়েছে আবার জাতি এখন হয়তো একটা টাইম গ্যাপ পেরিয়ে একটা একটা পর্যায়ে পৌঁছেছে এখন এই পর্যায়ে পৌঁছেছে অর্থাৎ এখন সেখানে নাম হয়েছে ক্যারেবিয়ান আইল্যান্ডস নামে তারা পরিচিত ইন দ্য স্যাট ওয়েল অফ লেভেনটাইন আইজ কিন্তু সেই দুঃখ কি ঘুঁচেছে তিনি বলছেন এখানে যে তাদের অবস্থা যেন কেমন ছিল যেন সমুদ্রের জলটা তেলে ভেসে রয়েছে এবং সেই চোখের জলের নেয় সেগুলি এখানে লেভেনটাইন আইজ বলা হয়েছে লেভেন্টাইন অ্যাকচুয়ালি হচ্ছে ইস্ট মেডিটারেনিয়ান এরিয়াজ যে জায়গাগুলি ছিল তখনকার সময়ে যে পার্টিকুলার এরিয়াগুলি ছিল তাদের মধ্যে লেবানন ছিল সিরিয়া ছিল এই সমস্ত পার্টিকুলার এরিয়ার মধ্যে আরও ছিল জর্ডন ইসরায়েল এগুলো কিন্তু একটা অয়েল প্রডিউসিং কান্ট্রি ছিল এবং এই জায়গাগুলোতে দখল প্রথমে বসিয়েছিল ফ্রেঞ্চ এবং ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ইংলিশ বা ব্রিটিশাররা ফিফটিন এইটি ওয়ানের নাগাদ এবং তারা কলোনি শুরু করে এবং অ্যাকচুয়াল এই লিভেনটাইন আইজের মাধ্যমে তারা কিন্তু হিস্ট্রিটাকে দেখাচ্ছে এখানে এখানে আমাদের কবি ডেরিক ওয়ার্ল্ডকাট ওকে এখানে এই লেভেন্টাইন আইজ লেভেন্টাইন একটা পার্টিকুলার প্লেস এখানে আইজ অর্থাৎ একটা যখন জড়ো বস্তুর সাথে একটা হিউম্যান্টিউট জোড়া হয় তখন তাকে বলা হয় ট্রান্সফাউট এপিথেট ওকে বা ইন দ্য ফ্ল্যাক্স অফ ইন্ডিয়ান ফিল্ডস অর্থাৎ এখানে ইন্ডিয়ান ফ্লিড এখানে ফ্ল্যাক্স মানে আমরা জানি প্রতোকা বা ধ্বজা কোথায় ইন্ডিয়ান ফিল্ডস অর্থাৎ এই ক্যারিবিয়ানটাকে ওয়েস্ট ইন্ডিজ ও বলা হয়ে থাকে তো এই এরিয়াতে তারা প্রথমে এসে তারা নিজেদের পুতকা গেঁড়েছিলো অর্থাৎ ঝান্ডা গেড়েছিল ঠিক আছে আই বিগেন উইথ নো মেমোরি অর্থাৎ এখানে কবি বলছেন আমার এখানে কোনো স্মৃতি নেই কারণ স্মৃতি তখনই থাকবে যখন একটা রেশ জেনারেশন আফটার জেনারেশন হয়ে আসবে কিন্তু এখানে এদের জেনারেশন আপরুটেড কারণ একটা জায়গায় তারা ছিল সেখান থেকে উত্থিত করে একটা নতুন জায়গায় বসানো হয়েছে তো সেই জায়গার হিস্ট্রি কতটাই বা তার জানা বা কতটাই সেই এরিয়া সম্বন্ধে তার জানা রয়েছে আই বিগেন উইথ নো ফিউচার এবং এইরকম একটা পার্টিকুলার জায়গায় যেখানে সারা দিন সারা রাত একটা কলোনাইজিং রুলার তারা তাদেরকে সবসময় চালিত করছে একটা যন্ত্রের নয় সুইচ দেওয়ানোর মতো তাদেরকে লিড করছে এটা করো সেটা করো এবং কোথাও না করতে পেরে তাদের উপর অকথ্য টর্চার এবং বিভিন্ন রকম চাপিয়ে দেওয়া তাই বলছে আমি কোনো ফিউচার হোপ করছি না বাট আই লুকড ফর দ্যাট মুমেন্ট অ্যাকচুয়ালি কবি এখানে বলছেন ওই মুহূর্তটা যখন আমরা একে অপরের থেকে বিচ্ছেদ হয়েছিলাম অর্থাৎ দ্য মোমেন্ট অফ সেগ্রিগেশন বা এক কথাই বলতে পারি যে মোমেন্ট অফ এই যে বিচ্ছেদের ঘটনা হোয়েন দ্য মাইন্ড ওয়াজ হাফ বাই এ হরাইজন যখন আমাদের এই মনটাকে আলাদা করা হয়েছিল নিজেদের যে ন্যাটিভ কালচার ন্যাটিভ ল্যান্ড থেকে যখন তাদেরকে উত্থিত করে এখানে আনা হয়েছিল সেটা ছিল একটা মুহূর্ত যেই মুহূর্তের সাথে আমরা বলতে পারি যে একটা গাছে একটা যখন ডালকে ভেঙে অন্য জায়গায় তাকে রোটেট করা হয় তখন সেই গাছের যে একটা সত্তা সেই যে ধারা সেই যে তার যে বৃদ্ধি যা সেটা কিন্তু ব্যাহত হয় একটা ডিফারেন্টভাবে তাকে সেখানে গ্রোথ হতে হয় এবং অনেকে পারে অনেক গাছ বেঁচে যায় অনেক গাছ আবার চিরতরে মুছে যায় এরা কিন্তু বেঁচে রয়েছে কিন্তু বেঁচে থাকলে তাদের যন্ত্রণা রয়েছে তাদের সেই নিজের ভাষা হারিয়েছে নিজের সংস্কৃতি হারিয়েছে তাদের নিজের দেশকে হারিয়েছে তাই সেই মোমেন্টটা সেই প্রচুর ব্যর্থ বা প্রচুর দুঃখ যন্ত্রণার নেক্সট এটা একটা আমি ওয়ান থেকে ইলেভেন রাইট তারপরে নেক্সট স্লাইডে দেখাচ্ছি টুয়েলভ থেকে টুয়েলভ টোয়েন্টি টু আই হ্যাভ নেভার ফাউন্ড দ্যাট মোমেন্ট ওয়েন দ্য মাইন্ড ওয়াজ হাফড বাই এ হরাইজন অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রিপিটেশন অফ দিস লাইফ অর্থাৎ ওই মুহূর্তটাকে তিনি খুঁজে বেড়াচ্ছেন ফর দ্য গোল্ডস্মিথ ফ্রম বেনারস এখানে কবি কিছু সিটির কথা বলছেন প্রথমে বলছেন বেনারস বেনারস অ্যাকচুয়ালি একটা রিলিজিয়ান কান্ট্রি এটা মূলত আমরা দেখতে পাই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বেনারস হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়ার স্মিথের কথা বলছেন অর্থাৎ স্বর্ণকারের কথা বলছে দ্য স্টোন কাচার ফ্রম ক্যান্টন এই ক্যান্টন কিন্তু তৎকালীন সময়ে একটা বিখ্যাত শহর ছিল যেখানে প্রযুক্তিবিদ্যা এবং বিশেষ করে সেটা ছিল একটা তাঁত অর্থাৎ সেই ক্যান্টনে প্রচুর পরিমাণে সিল্কের কাপড় তৈরি হতো তো এই পার্টিকুলার কান্ট্রি থেকে তারা উঠিয়ে এনেছিল কাকে স্টোন কাটারদের অ্যাজ এ ফিশ লাইন সিংস দ্য হরাইজেন সিংস ইন দ্য মেমোরি যেরকম একটা সমুদ্রের ধার যেখানে একটা নদীর কিনারেই একটা মাছ কোনো তার কিনারা নেই অর্থাৎ একটা মাছ যখন একটা নদীতে থাকে যদি দিয়ে যদি কোনো খাল বয়ে যায় সে কিন্তু সেই খাল দিয়ে চলে যেতে ওপেনে অর্থাৎ ফিশেদের কাছে কোনো লাইন নেই তাদের কাছে সীমানা নেই ঠিক তেমনি বলছেন তারাও যেন ফিসের নাই মাছের নাই তারাও যেন তাদের যেন সীমানা হারিয়ে ফেলেছে তারা যেন সেখান থেকে একটা অন্য জায়গায় এসে পড়েছে এবং যেখানে বলছেন এই স্মৃতি সেই স্মৃতি আর নেই তিনি বলছেন যে তাদের হরাইজানটা সব একটা মেমোরি হয়ে গেছে তাদের কাছে একটা ফিউ অতীতের ঘটনা হয়ে গেছে হ্যাভ উই ইন টু এ মিরর এখানে কবি বলছেন আমরা কি কোনো আইডার মধ্যে ঢুকে গেছি জাস্ট লাইক ওই আমরা যে থ্রু দ্য লুকিং গ্লাস লিউস ক্যারালের যেরকম আমরা দেখি আলিসকে ঢুকে দেখতে একটা অন্য একটা ওয়াল যে আমরা কি একটা অন্য ওয়াল যে মিররের মধ্য দিয়ে ঢুকে গেছি লিভিং আওয়ার সোলস বিহাইন্ড আমাদের তো একটা নিজেদের একটা আত্মা ছিল আমাদের একটা নিজেদের একটা সত্তা ছিল সেটাকে কি করে আমরা ভুলে গেলাম প্রশ্ন করছেন কবি তার সহ যে জনগণ রয়েছে তাদের দেশের তাদেরকে দ্য গোল্ড স্মিথ ফ্রম বেনারস দ্য স্টোন কাটার ফ্রম কাঞ্চন দ্য ব্রজ স্মিথ ফ্রম বেনিন এই সমস্ত যে পার্টিকুলার এরিয়াগুলি বলছেন এই শহরগুলি থেকে এই সমস্ত পার্টিকুলার প্রফেশনাল লোকগুলো ছিল তারা সব তাদের নিজেদের এরিয়ায় একটা স্থাপত্যকারের মতো কাজ ছিল তাদের তাদের সে নিজের দেশে নিজের এরিয়ার গর্ব ছিল কিন্তু আজকে কি হয়েছে তারা যেন এসে একটা জায়গায় সব মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে তাদের নিজস্ব পরিচিতি দেওয়ার তাদেরকে রেকগনিশন দেওয়ার কেউই নেই ঠিক আছে এরপর আবার নেক্সট স্লাইডে দেখো পঁচিশ থেকে থার্টি ফাইভ লাইন আসি ইগল স্ক্রিম ফ্রম দ্য রক অ্যান্ড মাই রেস বি লাইক দ্য অফ স্প্রে উইথ দ্যাট ক্রাই তিনি বলছেন আসি ইগল সি ইগাল অ্যাকচুয়ালি এখানে আমরা জানি যে যারা গাংচিল মতো বলা হয় তো এই গাংচিলরা কারা গাংচিলরা হচ্ছে তারাই অর্থাৎ কবি এবং তার দেশবাসীরা তার জনগণটা তারা লুকিয়ে রয়েছে তারা চিৎকার করছে পাথরের ওপরে কেন তারা আর সহ্য করতে পারছেন না এইরকম অত্যাচার তাদের উপর এই যে অকথ্য অত্যাচার তাদেরকে টর্চার করা হচ্ছে যেন মনে হচ্ছে অ্যান্ড মাই রেস বিগান লাইক অস্প্রে এবং তাদেরকে এই কলোনাইজাররা হচ্ছে অস্প্রে অস্প্রে হচ্ছে সি ইগালের থেকে একটু বড় জাতীয় একটা বড় পাখি শিকারি ধরনের পাখি এরা অ্যাকচুয়ালি ওই যে হক বাজ পাখির ন্যায় হয়ে থাকে উইথ দ্যাট ক্রাই আপনার তখন চিৎকার করছি আই যেরকম করে পাখিরা যেমন চিৎকার করে তাদের এই চিৎকারটার উচ্চারণটা খানিকটা এই এর মতো হয় তাদের চিৎকারটা তাই বলছেন সেই চিৎকারটা প্রত্যেকটা পাখি যেন আমার আজকে চিৎকারের নাই বলছে আই এই চাই শুধুমাত্র তাদের কাছে আছে তাদের কোনো নাম নেই তারা সরি তারা চিৎকার করছে অর্থাৎ এই আয়ের দ্বারা তারা তিনি বোঝাতে চাইছেন যে সি অর হি হ্যাজ অনলি আ মেয়ার প্রোনাউন হি হ্যাজ নো নেম ওকে সো এখানে এই আইডেন্টি ক্রাইসিসের কথা তিনি তুলে ধরছেন যে এই পার্টিকুলার ল্যান্ডে তারা চিৎকার করছে তাদের নিজেদের আইডেন্টিটির জন্য নিজেদের পরিচিতির জন্য এটা হতে পারে কবি তখন সাকসেসফুল নয় কারণ এই কবি লেখা হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্সে তারই লেখা একটি পোয়েট্রি কালেকশন সি গ্র্যাপসে এটা প্রকাশিত হয়েছে এবারে এটা এমন একটা পর্যায় যখন এই সেন্ট লুসিয়ার মানুষরা স্ট্রাগল করছে স্ট্রাইব করছে স্বাধীনতার জন্য এবং তাদের এই স্বাধীনতা অর্জন হয় নাইনটিন সেভেন্টি নাইনে অর্থাৎ সেই পার্টিকুলার পয়েন্টে এই সমস্ত কবিতাগুলি যেন আমাদেরই কবি কাজী নজরুল ইসলামের যেরকম কবি বিদ্রোহী কবির মতো প্রত্যেকের মনে কিন্তু একটা রক্ত কিন্তু গরম করিয়ে দিয়েছিল ঠিক আছে বিহাইন্ড আস অল দ্য স্কাই ফোল্ডেড বিহাইন্ড আসমিন বিহাইন্ড দেম বিহাইন্ড দিস পিপল দ্য স্কাই গুড মেমোরিজ আর ফোল্ডেড গুড মেমোরিজগুলো আর আজকে দেখা যাচ্ছে না কারণ তারা দুঃখে রয়েছে অ্যাজ হিস্টোরি ফলস অফ আর ফিশ লাইন যেরকমভাবে ইতিহাসগুলো ইতিহাসের ন্যায় পাতার নিচে তারা গড়াগড়ি খায় ইতিহাসকেও আর রোমাঞ্চিত করে না ঠিক ফিস লাইনের মতো অ্যান্ড দ্য ফোম ফোর ক্লোজ যেরকমভাবে সমুদ্রে যে সমস্ত ফ্যানাগুলি যেরকম গুছিয়ে যায় উইথ নাথিং ইন আওয়ার হ্যান্ডস যেখানে আমাদের কিছু করার থাকে না ঠিক সেই মেমোরিগুলি তাদের সেই স্মৃতিগুলি অতীতের কথাগুলি অতীতের যে মুহূর্তগুলি যেটা একটা হ্যাপি লাইফ ছিল এখানে যেন আর সেগুলো নেই সেগুলো সব গুছিয়ে গেছে বাট বাট হোয়াট ইজ স্টিক অর্থাৎ এখানে কোনটা স্টিক বা কোনটা লেগে রয়েছে এটা বলা হচ্ছে স্টিক দুঃখ যন্ত্রণা এদের চাপিয়ে দেওয়া ভাষা তাদের সংস্কৃতি তাদেরকে এই তাদের রেশের কোনো গুরুত্ব নেই কারণ তাদেরকে ডমিনেট হতে হচ্ছে আর আনাদার কান্ট্রি আনাদার রিলিজিয়ান আনাদার কালচারের তারা ওইটাই তাদেরকে স্টিক করে রেখেছে অর্থাৎ তাদেরকে জুড়ে রেখেছে টু ট্রেস আওয়ার নেমস অন দ্য স্যান্ড কই বলছেন তারা যেন একটা হতাশাগ্রস্ত প্রাণীর নেয় মানুষরা যেন মনে হচ্ছে সেই বিচে সমুদ্রের তটে তারা বালিতে হাত তাড়িয়ে যাচ্ছে যদি কোথাও তাদের নাম খুঁজে পায় হুইচ দ্য সি ইরেস্ট এগেন তারা চেষ্টা করছে নাম লিখতে কিন্তু সমুদ্র বারবার আসছে এবং সেই নামগুলোকে মুছে দিয়ে যাচ্ছে টু আর ইনডিফারেন্স এবং সেখানে আমরা কিছু করতে পারছি না অর্থাৎ এখানে এই মানুষগুলো তারা চেষ্টা করছে তাদের নিজের আইডেন্টি ক্রিয়েট করতে নিজেদেরকে সঠিকভাবে লিড করতে কিন্তু এই কলোনাইজার্সরা তারা সেই ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছে না তারা বারবার আসছে সমুদ্রের ঢেউয়ের নেয় এবং তাদের নামগুলোকে মুছে দিয়ে যাচ্ছে ক্লিয়ার এখানে সেকশন ওয়ান কমপ্লিট হচ্ছে সেকশন টু দেখো অ্যান্ড হোয়েন দি নেম টিজ বেইস বেইজ ওয়াজ ইট নস্টাল আয়নি কবি এই ছত্রিশ লাইন থেকে অর্থাৎ সেক্সান টু থেকে তিনি এবারে চরমভাবে সমালোচনা করছেন এই করোনাইজার্সদের তিনি ও তিনি বলছেন যে তারাও যেন কোনো মানসিক যন্ত্রণায় ভুগছে তিনি একানন তিনি যে আজকে তাদের দ্বারা দলিত পদদলিত হচ্ছে তারা যে আজকে যন্ত্রণাকৃষ্ট রয়েছে তিনি সেই যন্ত্রণাকে শিফট করিয়ে দিচ্ছেন মকিংলি ওই সমস্ত উপর তিনি বলছেন যে তারা নাম দিয়েছে কি নাম দিয়েছেন এখানকার সমস্ত ওই উপসাগর সাগরগুলিকে কিসের নামে তাদের যে জায়গায় তারা বাস করত সেখানকার নামগুলিকে এখানে তারা অ্যাপ্লাই করে দিয়েছে কবি বলছেন এটা কি তাদের নস্টাল জিয়া তারা কি তাদের ঘরের কথা মনে পড়ছে নাকি তারা উপহাস করে করেছে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি যেরকম তার রেস নিয়ে কনসিয়াস রেস অর্থাৎ তার নিজের জাতিকে নিয়ে প্রভাবলি সে কলোনাইজার ও কনসিয়াস তারা উদ্বিগ্ন যদি তারা ভুলে যায় এদের মতো তাই তারা সেই এরিয়াগুলোতে নাম দিয়ে দিচ্ছে সেই নামকরণটা করছে কোনো থটফুলভাবে নয় চিন্তাগ্রস্ত করে নয় তারা তাদের দেশের যে সমস্ত নামগুলো রয়েছে সেগুলোকে এনে এখানে সেই নামগুলো দিয়ে দিচ্ছে ইন দ্য আনকম্বাইন্ড ফরেস্ট বলছে তোমরা তো বাবা শিক্ষিত সিভিলাইজড আর তোমরা সেই নামগুলো কোথায় অ্যাপ্লাই করছো আমাদের এই এরিয়া যেই এরিয়াটা হচ্ছে আনকম্বাইন্ড ফরেস্ট অর্থাৎ আনসিভিলাইজড ফরেস্ট এখানে ফরেস্ট মানে জঙ্গল নয় আসলে তাদের ল্যান্ডটাকেই তিনি কবি এখানে যদিও তিনি ছোট করছেন ছোট করা নয় কারণ এখানে ছোট না করে বরং ফরেস্টে আমরা জানি ফরেস্ট হচ্ছে যেখানে কোনো হিউম্যান সিভিলাইজেশনের টাচ যায়নি যেখানে সেই সভ্যতা হচ্ছে ওয়াইল্ড যেখানে কোনো নেই ছলচাতুরি যেখানে নেই কোনো মানুষের উপর হিংসা সেইটা হচ্ছে ফরেস্ট অর্থাৎ তাদের ল্যান্ড যেটা আনসিভিলাইজড ছিল সেখানে এসে তোমরা কেন বা তোমরা নামকরণ করছো এই আনকেল কাল্টিভেটেড গ্রাস অর্থাৎ যেখানে আমাদের ঘাস তো নর্মালি গ্রো হয় তোমাদের দেশে তো ঘাস অন্য জায়গা থেকে এনে বসাতে হয় চাষ করতে হয় তো এই আনকাল্টিভেটেড গ্রাস অ্যাকচুয়ালি এখানে সেই সমস্ত মানুষকে বলা হচ্ছে যারা আনসিভিলাইজড তাদেরকে তোমরা কি করছো তাদেরকে তোমরা চেষ্টা করছো মডার্নাইজড করতে মডার্নাইজড করতে তাই না বা যে সমস্ত জায়গাগুলোকে তোমরা সেটাকে মডার্ন করতে সিটি টাইপ করতে চাইছো ওয়াজ ওয়াজার এলিগেন্স কবি প্রশ্ন করছেন এইগুলো করে তোমাদের কি কোনো মহানত্ব দেখাচ্ছ এতে কোনো মহানত্বটা নেই এক্সেপ্ট দিয়ার মকারি শুধুমাত্র এটা ঠাট্টাই বলা যেতে পারে ঠাট্টা ছাড়া আর কিছু নয় তোমাদের এই নামকরণ শুধুমাত্র বৃথা আর কি বলছে তোমরা এখানে জায়গার নাম দিচ্ছ ক্যাস্টিলে বাট এখানে কোথায় ক্যাস্টিলের মতো সেই প্যালেসগুলো কই ভার্সালিজ কোলন্ডস বা এই ভার্সালিজ যেটা হচ্ছে বিশেষ বড় একটা আর্কিটেকচার যেটা তোমাদের রয়েছে ফ্রেন্সে ফ্রেন্স লুইস সিক্সটিন যখন তিনি করেছেন তখন তো লুইস থার্টিনের সময় এটা হয়েছিলো ভার্সেলিজ একটা একটা বিল্ড প্যালেস ছিল তো সেই কোলানজোস কোলানডোজ মানে হচ্ছে আর রো অফ কোলাম অফ ইউনো সাপোর্টিং রূপ যেগুলোকে ছাদগুলোকে ঝুলে অবস্থায় থাকতো তো এখানে কোথায় এখানে তো কই তোমাদের ভার্সেলিজ ভালো কোলানডোজগুলো কোথায় তোমরা কেন এখানে সেইগুলোকে নাম দিচ্ছ যেটা এটা ওকে সাপ্লেন্টেড বাই ক্যাবেজ প্লামস উইথ কোরিয়ান থিয়ান ক্রেস্ট আর তোমরা সেই সমস্ত নাম দিচ্ছ কাকে ওই বড় বড় নাম সব তোমরা অ্যাপ্লাই করছো আমাদের এখানে সেই সব সব সবজিগুলোর উপরে ক্যাবেজকে তোমরা বলছো ক্যাবেজ পামস কোথায় আমাদের বাঁধাকপি কোথায় তোমাদের এই কুল গাছ এইগুলোকে তোমরা অ্যাপ্লাই করছো সেই নাম দিয়ে আর কি বলছে উইথ কোরিন্থিয়ান ক্রেস্ট কোরেনথিয়ান একটা হেলমেট টাইপের হয়ে থাকে কোরেন্থিয়ান একটা কোরিন্থ অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার এরিয়া যেটা হচ্ছে যার উনিশশো ইজিপ্টে মানে আফ্রিকাতে তো সেই পার্টিকুলার এই সমস্ত করিন অ্যাকচুয়ালি বলা হচ্ছে আনসিভিলাইজড একটা কান্ট্রি বা আনসিভিলাইজড প্লেস তো সেই পার্টিকুলার প্লেসগুলোকে তোমরা এমন এমন নাম দিচ্ছ যেগুলোতে কোনো প্রোডাক্টিভ কিছু নেই যেখানে তোমাদের এই সমস্ত শিল্প চর্চা তোমাদের হয়ে থাকে সেই তোমাদের কোথায় কোথায় বলছে ক্যাস্টিলিজ ভার্সেলিজ আর সেইগুলোকে তোমরা সমগোত্রী করে দিচ্ছ একটা মেয়ার সবজি মেয়ার একটা বন্য জায়গার সাথে বিলিটিং ডিমিনিউটিস অর্থাৎ কন্টিনিউয়াসলি তোমরা এই যেগুলো করছো এগুলো হচ্ছে বিলিটিং অর্থাৎ কোনো কিছুর একটা যে গুরুত্বটাকে তোমরা সেই গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছ অর্থাৎ তোমাদের যদি সেই ভার্সলেইনস বা ভার্সেলস বা ক্যাশলে তার গুরুত্বটাকে তোমরা কমাচ্ছ ডিভেনিউটিভ অর্থাৎ সেগুলোকে তুলনা করছো এই যখন এই বড়ো বড়ো জিনিসগুলোকে এই ছোট্ট ছোট্ট জিনিস সাথে তুলনা করছো দেন লিটল বার্সেলিস মিন্ট প্ল্যানস ফর এ পিক্সটি নেমস ফর দ্য সাওয়ার অ্যাপলস অ্যান্ড গ্রিন গ্র্যাপস ফর দিয়ার এক্সাইল কী করছো তোমরা ওই বার্সেলিস এই বার্সেলিস হচ্ছে ইউরোপের সবথেকে বড় একটি প্যালেস এটা তৈরি হয়েছিল ডিউরিং ডিউরিং লুইস ফোরটিন লুইস রাজা লুইস ফোরটিনের সময় এই বার্সেলিস প্যালেস তৈরি হয়েছিল তো এই প্যালেসটাকে তোমরা তুলনা করছো একটা সাধারণ প্ল্যান্ট সাধারণ গাছ এই পিক্সটি গাছ পিক্সটি গাছ সরি পিক্সটি বলছি পিক্সটি গাছ নয় অ্যাকচুয়ালি পিক্সটি হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে পিক্স থাকে অর্থাৎ শুকুরা থাকে অর্থাৎ শুকরের খোঁয়ারের সাথে তুলনা করছো অর্থাৎ শুকরের খোঁয়ারকে তোমরা নাম দিয়ে দিচ্ছ কি বার্সালিস ইজ ইট ইজ ইট ইজ ইট ইজ ইট দ্য ইউনো এলিগেন্স অফ ইউর নেমিং এটা থটফুল নেম নয় এটা কেন করছো তারপরে তিনি ব্যাখ্যা করেছেন যে নেমস ফর দ্য সাওয়ার অ্যাপেলস এইরকম সব বড়ো বড়ো নামগুলো তোমরা কোথায় টক আপেল মিষ্টি আপেল নয় সেগুলো তাদের উপর অ্যাপ্লাই করছো অ্যান্ড গ্রিন গ্র্যাপস সবুজ সবুজ আঙুরের উপর অ্যাপ্লাই করছো ফর দিয়ার এক্সাইল কেন করছো তোমরা কি নিজেদের আইডেন্টিটি লস অনুভব করছো তাই জন্য যেভাবেই হোক সেই আইডেন্টিগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাই তোমরা এইগুলো নর্মাল জিনিসের উপর অ্যাপ্লাই করে দিচ্ছ কারণ তোমরা নির্বাসিত রয়েছ তোমরা মুচ্ছ। আমাদের যন্ত্রণা বুঝছো তাই না তাই জন্যেই করছো কবি এখানে দুটোভাবে বলছেন ঠাট্টা করে বলছেন নাকি তোমরা আমাদের সাথে মজা করছো অর্থাৎ তোমরা কি নিজেদের আইডেন্টি লস অনুভব করছো নাকি আমাদের সাথে ঠাট্টা করছো এরপর নেক্সট স্লাইড দেখো ফিফটি থ্রি থেকে সিক্সটি থ্রি লাইন দে আর মেমোরি কারণ অ্যাসিড অর্থাৎ এখানে কবি আবার তাদেরকে সমালোচিত করছো অর্থাৎ কলোনাইজারদের দে আর মেমোরি কলোনাইজার্স সুইট মেমোরি সুইট ড্রিমস কিসের ড্রিম তাদের সেই বিলাসবহুল জীবন যে তারা নিজেদের দেশে করতো এখানে কি আছে এখানে নেই কোনো বিলাসিতা তাদেরকে কষ্ট করে খেতে হচ্ছে কষ্ট করে থাকতে হচ্ছে তাই বলছে দে আর মেমোরি টার্নড অ্যাসিড তাদের সেই ভালো ভালো স্মৃতিগুলো আজকে যেন ভুলে গেছে তাদের পেটে অ্যাসিড হয়ে গেছে গ্যাস হয়ে গেছে বার দ্য নেমস হেল্ড তাই স্মৃতিগুলো ভুলে গেছে তাই সেই স্মৃতিগুলোকে মনে করার জন্য নামগুলো এখানে অ্যাপ্লাই করছে সেই তাদের সেই জায়গার নামগুলো যেমন ভ্যালেন্সিয়া গ্লোজ ভ্যালেন্সিয়া হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইস্টার্ন স্পেনের একটা এরিয়া বিশেষ একটা ভালো জায়গা একটা উন্নত জায়গা যেটা মেডিটেরিয়ান কোস্টে অন্তর্গত কি বলছে সেটা দ্য ভ্যালেন্সিয়া গ্রোভস ভ্যালেন্সিয়া গ্রোভস ভ্যালেন্সিয়াতে এত শিল্প বিপ্লব ঘটেছে ভ্যালেন্সিয়াটা গ্লোভস করবে উইথ দ্য ল্যান্ডার্ন অফ অরেঞ্জেস তো এখানে অ্যাকচুয়ালি যেটা মেনলি বোঝাতে চাইছে যে ভ্যালেন্সিয়া এখানে নাম দিয়েছে ঠিকই এবং ভ্যালেন্সিয়া বিখ্যাত হচ্ছে একটা অরেঞ্জ কান্ট্রি হিসাবে অর্থাৎ ভ্যালেন্সিয়ার অরেঞ্জগুলো নাকি খুব ভ্যারাইটি যুক্ত এবং বিশেষ করে এদের যে সামারে যে অরেঞ্জগুলো হয়ে থাকে সেগুলো সত্যিই খুব মানে সুস্বাদু হয়ে থাকে তাই ভ্যালেন্সিয়ার যে অরেঞ্জ সেখানে অরেঞ্জ প্রোডাক্টিভ কান্ট্রি হিসেবে ঠিকই আছে কিন্তু এখানে সেই গোত্রের কি অরেঞ্জ ফলে তাই তোমরা কেন এখানে অরেঞ্জ সরি ভ্যালেন্সিয়া নাম দিয়েছ তাছাড়া শুধু ভ্যালেন্সিয়া নয় বলছে মায়ারো মায়ারো হচ্ছে অ্যাকচুয়ালি একটা কান্ট্রি যেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কান্ট্রি নয় একটা বিভাগ একটা প্রভিন্স এটা হচ্ছে সাউদার্ন ত্রিনিদান্ত এরিয়াতে এটা একটা নাম করা হয়েছে সাউদার্ন ত্রিনিদান্তে এবং এটা মেনলি একটা নাম করা হয়েছে নাইনটিন সেঞ্চুরি নাগাদ এটা কারা করেছে এই কলোনাইজার্সটা করেছে বলছে সেই ভ্যালেন্সিয়াকে তুলনা করছো কার সাথে এই পার্টিকুলার এই এরা এই এই ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা জায়গার সাথে যার নাম হচ্ছে মায়ারো যে মায়ারতে কি হয় অরেঞ্জ হয় কি বলছে চার্ট ক্যান্ডেল ব্রা অফ কোকা যেখানে শুধুমাত্র পোড়ানো হয় কী পোড়ানো হয় ক্যান্ডেল অর্থাৎ দীপাধার অফ কোকা কোকেন গাছে যে সেই কোকগুলো থেকে সেগুলো থেকে কি করা হয় শুধুমাত্র সেগুলোকে পোড়ানো হয় তো সেই গন্ধ পাওয়া যায় অর্থাৎ কোকেনের গন্ধ পাওয়া যায় আর তোমরা কোথায় তাকে তুলনা করছো কার সাথে ভ্যালেন্সিয়ার সাথে বিং মেন দে কুড নট লিভ একসেপ্ট দাস্ট প্রেজিউমড দ্য রাইট অফ এভরিথিং টু বি তো তারাও প্রথমত এখানে এসে ঠিকঠাক করে বাস করতে পারছিল না কারণ তারা অনুভব করছিলো তাদের সেই নস্টালজিয়া জিয়া অর্থাৎ তারা তাদের নিজেদের ঘরকে মিস করছিল তাই তাদেরকে এই নাম বাঁচতে হয়েছে যেই নামগুলো নেমিংগুলো কোনো থটফুল নয় এরা অ্যাজ এ মেয়ার অফ ইউনো অ্যাজ এজ এজ এ ম্যাটার অফ ইউনো আনসারটেন্টি লস অফ আইডেন্টি সেই জন্য তারা এখানে এই সমস্ত নেমগুলো করে তারা দিয়েছে দ্য আফ্রিকান অ্যাকুইসেট আর সেটা এই আফ্রিকান পিপলরা অর্থাৎ এই ক্যারেবিয়ান পিপলরা মুখ বুঝে মুখ বন্ধ করে সহ্য করেছে কারণ দি আর দ্য সুপেরিয়র দি আর ইউনো দে আন্ডার ট্রুডেন পিপল দে আর আন্ডার দিস পিপলস কমান তাই তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কিন্তু সেগুলোকে বুঝতে হয়েছে তাদেরকে অ্যামে নিতে হয়েছে রিপিটেড এবং শুধুমাত্র সেই নামগুলো তারা মেনে নেয়নি সেই নামগুলো বারবার উচ্চারিত করতে হয়েছে অ্যান্ড চেঞ্জ দেম এবং যখন উচ্চারণ করতো এদের অ্যাকশান এবং তাদের অ্যাকশান তো আলাদা পেশারদের অ্যাকশন এদের অ্যাকশন আলাদা তাই নামগুলো কিন্তু উচ্চারণ তারা করতো চেষ্টা করতো এবং সেই নামগুলো কিন্তু তাদের মুখ থেকে বিকৃতির আকার নিয়ে আলাদা নাম হয়ে যেত চেঞ্জ হয়ে যেত বারবার বারবার করা সত্ত্বেও তাই জন্য বলা হতো তারা সেই জিভের নিচে পেবল রড়ি দিয়ে করছে এরপর দেখো নেক্সট পার্ট সিক্সটি ফোর থেকে সেভেন্টি ওয়ান লাইন লিসন মাই চিলড্রেন লিসন কাকে বলছে কবি নিশ্চয়ই বলছেন কাকে বলছেন ওই কলোনাইজার টিচারদেরকে যারা একটা সময় এখানে এসে এই যারা কলোনাইজাররা তো এদেরকে ভাষা শেখাচ্ছে তাদেরকে নাম শেখাচ্ছে কিভাবে কথা কথা বলতে শেখাচ্ছে সেই কলোনাইজার টিচারদের প্রসঙ্গে বলছে লিসন যে সমস্ত টিচাররা স্টিচ করছে ওই কলোনাইজার বা কলোনাইজড পিপলদেরকে মাই চিলড্রেন্স অর্থাৎ এই এখানকার মানুষরা পড়ে মাউবেন দ্য হক যেটা হক যেটা আমরা একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট ফুল গাছ হয়ে থাকে যেটা ইয়েলো মাওবেন নামে পরিচিত হক ফাম এটা ফ্রেঞ্চ সেটা ফ্রেঞ্চের উচ্চারণ হতো মুভেন বা ফ্রেঞ্চ ভাষায় মৌবেন বলা হতো তো তাদেরকে এরকম সরাক্ষণ সেই মানে মুখস্থ করার মতো হক পামকে বলতে হতো মোবেন তারপরে দ্য ওয়াইল্ড চেরিকে বলতে হতো ইরি তারপরে বলছে দ্য বেকে বলতে হতো বেলা ওকে উইথ দ্য ফ্রেশ গ্রিন ভয়েসেস এবং যাদেরকে বলতে হতো তারা তো বাচ্চা সবাইমাত্র তারা নতুন বাচ্চা তারা স্কুলে তাদেরকে কারণ বাচ্চা কেন বলছি কারণ তাদের নিজস্ব একটা ভাষা ছিল সেই ভাষাটাকে বলে এখানে নতুন করে শিখতে হচ্ছে তারাও ওই ইনোসেন্ট তাই তাদেরকে বলা হচ্ছে উইথ দ্য ফ্রেশ গ্রিন ভয়েসেস তারা যখন শিখছে যেন বলে হচ্ছে যেন সতীজ সবুজ গোলার স্বরের ন্যায় দেওয়ার ইন দ্য দা পেন্টস যেরকমভাবে বাতাস এলে নরম গাছগুলিকে দুলিয়ে নিয়ে যায় তাদের সেই ভাষা শুনে সেই ভাষা শেখাতে যেন তাদের মনে হচ্ছে যেন মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে আবার ন্যাচারাল ইনফেকশনস আর যেন মনে হচ্ছে তাদের যে একটা যে ন্যাচারাল একটা ইনস্টিং নিয়ে যে মাদার টাং তারা উচ্চারণ করতো সেই ন্যাচারালটাকে প্রকৃত জিনিসটাকে তারা যেন ইনফেক্ট করছে সেটাকে তারা আক্রান্ত করছে দিৎস নেক্সট হচ্ছে নেক্সট লাইন দেখো বাহাত্তর থেকে সেভেন্টি নাইন লাইন দিৎস পাম্পস আর গ্রেটার দেন ভার্সালিস ইয়া ভার্সেলিস অরেঞ্জ হয় ভার্সেলিস বিখ্যাত কান্ট্রি কিন্তু তার সাথে যদি তুলনা করি আমাদের এই পার্টিকুলার এরিয়াতে যে নর্মাল কুল গাছগুলি হয় পামগুলো যেগুলোর কোনো নাম নেই সেগুলো বেচার দিস পাম্পস আর গ্রেটার দেন ভার্সালিস ফর নো মেড দেন কারণ যে ওই অরেঞ্জ গাছ এবং সেই যে এত শিল্প বিপ্লব এত উন্নত সেগুলো ম্যান মেড সেগুলো হিউম্যান বিংরা বানিয়েছে কিন্তু এখানে সেগুলো কেউ বানায়নি সেগুলো ন্যাচারাল দে আর ফলেন কলামস গ্রেটার দেন কাস্টাল অর্থাৎ তাদের এই যে স্বাধীনত্বতা অর্থাৎ এই এরিয়ার যে নিজস্ব সব কিছুটা তিনি বলেছেন তাদের সেই ক্যাস্ট্রিলে ওই আর্কিটেকচার থেকে অনেক ভালো অর্থাৎ ইউরো এই ক্যারেবিয়ান যে কান্ট্রিতে ক্যারেবিয়ান আইল্যান্ডে সেখানকার যে ভূমিচিত্র ভূমি প্রকৃতি তিনি বলছেন যে অনেক অনেক বেটার দ্যান ক্যাস্ট্রিলে যেখানে হিউম্যান টাচ রয়েছে অর্থাৎ তিনি একজন এনভায়রনমেন্টালিস্টের পক্ষ হয়ে তিনি কথা বলছেন অর্থাৎ যেখানে হিউম্যান টাচ রয়েছে ওটা ডিগ্রেডেবল ওটা ধ্বংসের দিকে বরং আমাদের এই পার্টিকুলার ক্যারিবিয়ান ল্যান্ড ওরা গ্রামীণ হতে পারে ওরা বারবারিক হতে পারে দে আর বেটার নো ম্যান আনমেড দে এই সমস্ত জিনিসগুলি কোনো মানুষ বানায়নি এরা কিন্তু এরা নিজে থেকেই এগুলো কিন্তু অলরেডি এক্সিস্ট তাদের সেই ক্যাস্টেলে বলো তাদের সেই ভার্সেলিস বলো এগুলো সব হিউম্যান মেড দে আর ইউনো দে আর প্রিপিয়ার্ড দে আর নট দ্য ন্যাচারাল থিংস এক্সেপ্ট দ্য ওয়ার্ম হু হ্যাজু হেললে হেলমেট শুধুমাত্র এই পার্টিকুলার ল্যান্ডে এই ক্যারেবিয়ান আইল্যান্ডে একটা জিনিস যেটা তাদের তারা অর্থাৎ তারা প্রকৃতির সৃষ্ট নয় অর্থাৎ যেটা হিউম্যান মেড আর সেটা হচ্ছে ওর্ম ও হচ্ছে এই কীট পতঙ্গ এখানে কীট পতঙ্গরা কারা এই কলোনাইজাররা যে কলোনাইজারদের হেলমেট নেই অর্থাৎ মাথায় হেলমেট নেই তারা বিহীনভাবে তারা এখানে এসে অর্থাৎ যে সমস্ত প্রতঙ্গের সেই হেলমেট থাকে সেখান থেকে সুঁট টাইপের থাকে যেগুলো দিয়ে তারা শস্য খায় তারা শস্যকে সব নিঃশেষ করে দেয় ঠিক এরকম এই করোনাইজারদের সেরকম কোনো সুঁট টুর কিছুই নেই অ্যান্টিরা নেই কিছু নেই তারা তা সত্ত্বেও তাদেরকে শোষণ করে চলেছে বাট ওয়াজ অলওয়েজ দ্য এম্পারার অর্থাৎ মাথায় মুকুট নেই তব তারা এখানে শাসক কারণ তাদের পাওয়ার দেখিয়ে তারা এই ল্যান্ডকে তারা দখল করে রেখেছে অর্থাৎ আমরা সেই সরি সিক্স এর কথা বলছি নেক্সট অ্যান্ড চিলড্রেন লুক অ্যাট দি স্টার্স ওভার ভ্যালেন্সিজ ফরেস্ট আর এই পার্টিকুলার ল্যান্ডের মানুষরা যাদেরকে চিলড্রেন বলছে যারা ভাষা শিখছে সব কিছু শেখার চেষ্টা করছে যেটা কলোনাইজ যাদের চাপিয়ে দিচ্ছে তারা যদি তাদের যদি হার্ট ট্রু হার্ট থেকে বলা হয় তারা সবসময় আকাশের দিকে তাকিয়ে তারার দিকে তাকিয়ে কিভাবে এদের থেকে নিস্তার পাবে কিভাবে এই সমস্ত জঙ্গলে থাকা এই মানুষ জঙ্গল বলতে ওই ইউরোপিয়ান কলোনাইজারদের কথা বলা হচ্ছে সেই সেই তাদের সেই ছোঁ থেকে তারা নিজেরা শান্তি পাবে একদম এবার লাস্ট পোর্সান এইটি টু এইটি ফোর লাইনস নট অরিয়ান নট বেতল অরিয়ন অরিয়ন তোমরা নাম শুনেছ অরিয়ন তুমরা ভৌতবিজ্ঞান পড়াশোনায় পড়েছিলে কাল পুরুষ কালপুরুষ রাদার ওই কিছু স্টারগুলো নিয়ে যেটা প্রায় অনেক সংখ্যা মোর দেন মেরি আইডিওর অ্যাকচুয়ালি তো এটা একটা জাইগ্যান্ট কালপুরুষের একটা শেপ নিত তারাগুলো একসঙ্গে মিলেমিশে ওকে নট বেতল গছ বেতল গজও অ্যাকচুয়ালি আমাদের আকাশে যতগুলি তারা থাকে তো সেই তারাগুলির মধ্যে দশমতম এবং সেই তারাটি সব থেকে কিন্তু উজ্জ্বল দ্বিতীয় উজ্জ্বল বলা যেতে পারে এবং যেটা ওই প্রথম যে তারা যেটা সবথেকে বেশি উজ্জ্বল রিগেল রিগেলের পরে এই বেতল গেজের স্থান রয়েছে বলছে ওই ওরিয়ন বেতল গজ এগুলো নয় টেল মি দ্যাট মিন রিডারদেরকে তিনি প্রশ্ন করছেন যে তোমরা বলো হোয়াট ডু দিয়ে লুক লাইক তো তারা কেমন দেখতে এখানে দে মিন এখানে তাদের এই প্রত্যেকটা জায়গা তাদের প্রত্যেকটা নদী প্রত্যেকটা প্রত্যেকটা সেখানে থাকা জন্মানো ফল গাছপালা এই সমস্ত দেখতে কেমন অর্থাৎ এই যে ব্রিটিশাররা এসে তাদের মতো থটলেসলি নাম দিয়ে যাচ্ছে এগুলোকে তাদের মতো তারা নাকি কালপুরুষের নাম দিয়ে দিয়েছে অরিয়ন কোনো জায়গার নাম দিয়ে দিয়েছে অরিয়ন কোনো রিভারের নাম দিয়ে দিয়েছে বেতলেগস তো এই নামকরণ কি যথার্থ এটা কি অ্যাকচুয়াল তিনি রিডারদের প্রশ্ন করছেন নো নো নট লাইক মধ্যে সেই গুণ নেই আমরা কালপুরুষের মতো দেখতে নেই আমাদের সেই জায়গা দেখতে নেই বা সেই পার্টিকুলার এরিয়া দেখতে নেই যে তোমরা অডিয়ন বেথলে গাছ এই নাম দিয়ে দিচ্ছ এটা কি অ্যাকুরেট এটা কি সঠিক তোমরা যে করছো অ্যান্সার উত্তর দাও ইউ টু লিটল ইউ এখানে রিডার আমরা আগে যেরকম রিডারকে বলছিলাম সেখানে শুধু রিডার নয় এখানে কলোনাইজারকেও বলতে পারে যে তোমরা বলো ঠিক আছে যে টেল মি আমাদেরকে বলো হোয়াট টু অর্থাৎ তাদের এরিয়াগুলি কি তোমরা যেরকম নামকরণ করছো সেরকমই নেক্সট বলছে আবার অ্যান্সার উত্তর দাও ইউ 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 দা রিডার ইউ দ্য কলোনাইজার ড্যাম লিটল আরব তাদেরকে এখানে ইনসাল্ট করছেন যে তোমরা সেই অশিক্ষিত আরব তোমরা কি করে শিক্ষিত হতে পারো শিক্ষিত হলে তোমরা এই এরিয়াটাকে জাজ করতে পারো আরাবিয়ানদের মতো তোমরাও অশিক্ষিত এখানে আরবিয়ান পিপলদেরকে তিনি সমালোচিত করলেও এখানে আরব বলতে এখানে তিনি বলছেন ওই কলোনাইজারদের স্যার ফায়ার ফ্লাইস কট ইন বোলাশেস বলছেন দুর্ভাগ্যবশত আমাদের অবস্থা শুধুমাত্র প্রশ্ন করতেই পারি আমাদের অবস্থা কেমন উত্তর পাওয়ার মতো নয় আমরা নিজেরা নিজেদের আইডেন্টি ক্রিয়েট করতে পারছি না আমাদের অবস্থা নিরুপায় তাই বলছেন আমরা হচ্ছি ফায়ার ফ্লাইস অর্থাৎ জোনাকির মতো যেরকম করে এখানে ফায়ার ফ্লাইস এই জোনাকি কারা এই আফ্রিকান স্লেপসরা যারা এই ক্যারেবিয়ান আইল্যান্ডে শুধু আফ্রিকান বললে হবে না এই কলোনাইজড অন্যান্য কান্ট্রির স্লেপরা যারা সেখানে বসতি করে রয়েছে কট ইন বোলাসেস তারা আজকে যেন আটকা পড়ে গেছে কিছু মেশের মধ্যে যেখানে তারা আটকা তো পড়ে গেছে কিন্তু যেরকম জোনাকি হয় তারা কোথাও আটকে গেলেও তারা কিন্তু মিটমিট করতে ছাড়ে না আজকেও তারা মিটমিট করছে কিন্তু একটাই অসুবিধে তারা বেরিয়ে আসতে পারছে না অর্থাৎ তাদের তাদেরকে অকথ্য অত্যাচার টর্চার নির্যাতিত করে চলেছে কিন্তু সেই এরিয়া থেকে বেরোতে পারছে না অর্থাৎ আমরা বলতে পারি কবি এখানে তার দেশবাসীকে তাদের অবস্থার কথা পুরোপুরি সজাগ করে দিচ্ছে তোমরা বোঝো তোমাদের অবস্থা কেমন তোমাদেরকে আজকে এই পরিস্থিতিতে কারা ফেলেছে তোমাদেরকে উজ্জীবিত হতে হবে তোমাদেরকে লড়তে হবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমার আজকের এই কবিতার আলোচনা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ শেয়ারিং মানে হচ্ছে খেয়ারিং ধন্যবাদ